হ্যালো বন্ধুরা, টুনাটুনি সংসারে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় মোটামুটি সবাই ভালো আছি। তো আজকে আমি আমার ডেইলি ব্লগে দেখাবো আমার ডেইলি রান্নাবান্না, যা আমি আজকে রান্না করব। তো এই চিকেনটা আমি রান্না করে রেখে দিয়েছি আগেই। এখন যা রান্না করব হচ্ছে মিক্সড ভেজিটেবল, পাবদা মাছ ভুনা, আলু কুচি দিয়ে হরিণা চিংড়ি, রুই মাছ দিয়ে ফুলকপি এবং আলুর রসা, রুই মাছের পুরপুরি। আর এগুলো রান্না করতে আমার যা যা লাগবে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটা, সরিষা বাটা এবং কিছু গুঁড়া মশলা। এই যে, তো এইগুলাই এখন রান্না করব আমার ডেইলি রুটিনে। আজকের রান্নাবান্না এইগুলো থাকবে, তো সাথেই থাকেন, দেখেন। শুরু করা যাক রান্নাবান্না, কী রান্না করি। এবং আমার ব্লগ এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এবং আমার পেজটিতে ফলো বটনে প্রেস করে সবাই পাশেই থাকবেন। তো শুরু করি রান্নাবান্না, সাথেই থাকেন, দেখেন কিভাবে রান্না করি। তো প্রথমে আমি তেল গরম করে নিয়েছি, এটাতে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাকে একটু কষিয়ে নেব, বাটা পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে নেব গরম তেলে। তারপর যা দিব একটু রসুন, রসুন বাটা দিয়ে আবার একটু কষাবো ওইগুলাকে। মশলাটা যত কষানো হবে রান্নাটা তো বেশি ভালো হবে, টেস্ট হবে খেতে। তো এখন দিয়ে দেব গুঁড়া মশলা, হলদি বাট গুঁড়া, একটু মরিচ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, একটু জিরা গুঁড়ো দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নিব বেশি করে। মশলাটা যত বেশি কষানো হবে রান্নাটা এতই ভালো হবে। যেটা রান্না করছি এটা হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছের একটু রসা, একটু আদা বাটা দিয়ে দিছি, একটু তেজপাতা, দুইটা তেজপাতা দিয়ে। এখন আমি এই যে রুই ফুলকপি আলুটা আগে একটু ভেজে রেখেছিলাম এইগুলো দিয়ে এখন মশলার মধ্যে কষিয়ে নিব, মাছগুলো দিয়ে দিব, দিয়ে একটু ঝোল দিয়ে এটার মধ্যে অল্প আঁচে বসিয়ে রাখব। যে এই যে অল্প আঁচে বসানোর পরে আমি একটু ঝোল দিয়ে নামিয়ে নিব, খুবই টেস্টি হয় এটা, বাচ্চারাও খুবই পছন্দ করে খেতে। এখন যা রান্না করছি এটা হচ্ছে আলু কুচি দিয়ে হরিণা চিংড়ি। তো এই যে মশলার মধ্যে আমি আলু কুচি এবং চিংড়ি দিয়ে কষিয়ে নিচ্ছি, এটাতে আমি শুধু একটু পেঁয়াজ বাটা, একটু সরিষা বাটা আর হলদি গুঁড়া দিয়ে পুরোটা রান্না করব। আর নামানোর আগে একটু আদা বাটা, কাঁচা লঙ্কা ওইগুলা দিয়ে, তো একটু হালকা পানি দিয়ে আমি এটা একটু হালকা চাপে বসিয়ে রাখবো, যাতে আলুগুলো একটু ভালো করে মিশে যায়। এবং এটা আমি একটু ভিজা ভিজা করে রান্না করব, তাই আমি চাই আলুগুলো একদম সিদ্ধ হয়ে যাক, পুরো সিদ্ধ হয়ে একদম মিশে যাক। এই যে আমার আবার একটু আলুটা আস্তা থাকলে ভালো লাগে না খেতে, এটা আমার একদম আলুটার একদম মানে ভর্তা টাইপের হয়ে গেলে আমার বেশি ভালো লাগে, যাতে চিংড়িগুলো একটু হাইলাইট হয়। তো এই হয়ে গেল আমার আলু কুচি দিয়ে চিংড়ি। এখন রান্না করছি ভেজিটেবল, মিক্সড ভেজিটেবল, শুধু পাঁচফোড়ন বাগার দিয়ে, আদা বাটা আর মশলা দিয়ে ভেজিটেবল, মিক্সড ভেজিটেবল। তো এইভাবেই খুব সহজ পদ্ধতিতে মিক্সড ভেজিটেবলটাও আমার রেডি হয়ে গেল। এখন রান্না করব রুই মাছের পুরপুরি। তো এটাও পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, গুঁড়া মশলা, সরিষা বাটা দিয়ে রুই মাছের পুরপুরিটা রান্না করে ফেলবো, খুব ইজি ওয়েতে।
তো বন্ধুরা, এই পাবদা মাছের মধ্য দিয়ে শেষ করলাম আমার আজকের রান্নাবান্না। তো চলুন দেখা যাক কী কী রান্না করছি। এই যে পাবদা মাছের ভুনা, মিক্স ভেজিটেবল, হরিণা চিংড়ি দিয়ে আলু কুচি, রুই মাছের পুরপুরি, রুই মাছের রসা ফুলকপি দিয়ে, আর চিকেন। বাস, আমার শেষ হয়ে গেল আজকে ডেইলি ব্লগের, ডেইলি রুটিনের রান্নাবান্না। তো আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমার পেজটিতে ফলো বটনে প্রেস করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন বন্ধুরা, আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যান। ভালো থাকেন, বাই।